প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস তো আমি বলবো আজকে আমাদের এই অনলাইন ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো অথবা যারা এবারের অ্যাসে অংশগ্রহণ করবে তাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস আছে এই সিলেবাসের মধ্যে চলতরিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা বিগত কয়েকদিন আগে চলতরিত অধ্যায়ের দুইটি ক্লাস আপলোড করেছি আজকে আমাদের তৃতীয় ক্লাস আশা করি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবে আজকের ক্লাসে থাকছে রোদ আমরা চেষ্টা করব ক্লাসের শেষে আপেক্ষিক রোদ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলি আছে তার মধ্যে দুই একটি গাণিতিক সমস্যার সমাধান করতে তো যাই হোক চলে আসা যাক আমাদের মূল থিম যেটি হচ্ছে যে রোদ আমাকে আমাদেরকে প্রথমে জানতে হবে রোদ কি জিনিস দেখ রোদকে জিনিস জানার আগে আমরা আমাদের বোর্ডে একটি ছবি নিয়েছি এই ছবিটাতে আমরা প্রকাশ করতে চেয়েছি যে জিনিসটি সেটি হচ্ছে যে এটি একটি তামার তামার তার এটি একটি তামার তার হতে পারে তারটি আরও চিকন বাজারে তারগুলি অনেক চিকন বাট বোঝার সাথে আমরা একটু বড় করে গেছি তো তামার তারের মধ্যে তামার যে পরমাণুগুলি আছে এই পরমাণুগুলিকে আমরা রঙের কথাগুলি গোল বৃত্ত দিয়ে দেখানোর চেষ্টা করেছি আর তার পাশে একটি করে লাল যে বিন্দু আছে এই বিন্দুটাকে আমরা প্রকাশ করেছি যে ইলেকট্রন আকারে আমরা জানি তামা এমন একটি পরিবাহী তার মধ্যে একটি করে কে থাকে প্রতিটি পরমাণুর একটি করে মুক্ত ইলেকট্রন থাকে তো আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই লাল বিন্দুগুলি হচ্ছে মুক্ত ইলেকট্রন যখন আমরা এই তামার তারকে কোনো বর্তনীর সাথে কোনো বর্তনীতে পরিবেশের তার হিসেবে সংযোগ করি তখন বর্তমীর যে তড়িৎ কুশ থাকে তরিত যে উৎস থাকে তা থেকে যে ইলেকট্রনের প্রবাহটা পাওয়া যায় যখন ইলেকট্রনের প্রবাহটা তামার তারের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তখন ইলেকট্রনগুলি দ্রুত চুরাচুরির কারণে প্রতিটা তামার পরমাণুকে ধাক্কা দেওয়ার সময় বাধাগ্রস্ত হয় অথবা তামার অনুকে ধাক্কা দেওয়ার সময় বাধাগ্রস্ত হয় তাহলে দেখা গেল যে ইলেকট্রনগুলির গতি রোদ হয় আসল কিন্তু এটি রোদ মানেই হচ্ছে বাধা দেওয়া অথবা গতি করা তো যদি আমরা পরীক্ষার হলের জন্য পরীক্ষায় যা আসে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য কোনো একটি সুন্দর বাক্য বলতে চাই তাহলে আমরা বলবো কোনো পরিবেশীর যে ধর্মের জন্য তরিত প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোদ বলে তো আমরা একটু লেখার চেষ্টা করছি কোনো পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে ওই পরিবাহীর উপাদানের রোধ বলে তো যাই প্রিয় কৃষিকার্থী আমরা আহ পরিবাহীর রোধ কাকে বলে বুঝতে পারলাম কিন্তু আমরা যদি এর জন্য একটি রাশি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে আমাদের ওই পুরাতন সূত্রে আমরা এখন দেখার চেষ্টা করব কলম্বের সূত্র থেকে ওই জিনিসটাকে কীভাবে পাওয়া যায় আমরা যারা কলম্বের সূত্রটি জানি না অথবা কলম্বের সূত্রটি পড়ার পরেও বলে গেছি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে কলম্বের সূত্র সংক্রান্ত একটি ভিডিও আছে তোমরা কষ্ট করে এই ভিডিওটি দেখতে পারো তো কলম্বের সূত্র থেকে আমরা জানি আয়ুষমান ভিভাই আর তো এখানে আরই কিন্তু আমাদের রোধ রোধকে আমরা ইংরেজিতে বলি রেজিস্ট্যান্স তো আর যদি রোধ হয় যদি আমরা ওইটাকে ওই থেকে এভাবে লিখতে চাই যে আই ইন্টু আর সমান ভি তাহলে দাঁড়ায় আর সমান ভি বাই আই এখন আমরা তার থেকে এর একক খোঁজার চেষ্টা করব। যদি আমরা এককটি লিখতে চাই একক আমরা লিখব যে বিব পার্থক্যের একক বাঘ হচ্ছে তরিত প্রবাহের একক তো বিরোপার্থীকের এককটাকে আমরা বলতে পারি বোল্ড তরিত প্রবাহের একককে আমরা বলতে পারি এম্পেয়ার এটাকে আমরা এভাবে পারি বোল্ট পার এম্পেয়ার কিন্তু বোল্ট পার এম্পেয়ারকে আমরা সরাসরি রুদের এককে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি ওহম অর্থাৎ রোদের একক ওহম এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এক ওহম বল থেকে বোঝায় দুই ওহম বল থেকে বোঝায় পাঁচ ওহম বল থেকে বোঝায় যদি আমরা এক ওহমকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি সোজা বাংলা ওইটা দেখে দেখে যে কোনো পরিবাহীর মধ্যে একক বিবাহ পার্থক্যে যদি তার ভিতর দিয়ে এক এম্পায়ার তরিৎ প্রবাহ চলে তাহলে তার রোধকে আমরা বলতে পারি এক ওহম যদি প্রশ্নটি এরকম হয় যে একশো অহোম বলতে কি বোঝো তাহলে আমরা বলবো পরিবেহটিকে যদি একশো বলতে পার থেকে সংযুক্ত করা যায় এবং তার মধ্যে যদি এক এম্পেয়ার তরিদ প্রবাহ চলে তাহলে তার রোদ হচ্ছে একশো হোম তো এই রোদের এর চাইতে বড় মানের আমরা কিছু একক ব্যবহার করি যেমন কিলো হোম তারপরে ম্যাগা হোম ইত্যাদি যখন যেটি প্রয়োজন পড়ে তো শিক্ষার্থী এবার আমরা জানবো রোদ কয় ধরনের হতে পারে আমরা জানি সাধারণত রোদ দুই ধরনের হয় নাম্বার ওয়ান কিছু রোদ থাকে যেগুলির একটা স্পেসিফিক ভ্যালু থাকে আবার কিছু রোদ পাওয়া যায় যে তার স্পেসিফিক মানের একটা রেঞ্জ থাকে যেমন থাকে যে ওয়ান থেকে এক হাজার ওহম পর্যন্ত অথবা ওয়ান থেকে এক কিলো ওহম পর্যন্ত আমরা ইচ্ছে মতো মানে কিছু রোদের ক্ষেত্রে যে তার রোদের মান বাড়াইতে পারি অথবা কমাইতে পারি এই রোদগুলিকে আমরা বলে থাকি রিউস্টেড আবার কিছু রোদ আছে যে তার একটা স্পেসিফিক ভ্যালু থাকে আমরা ইচ্ছে করলেই কিন্তু তার মান বাড়াইতে পারি না তবে যেহেতু আমরা স্থির মানের রোদগুলিকে তৈরি করার জন্য একটা তারের উপরে মাটির প্রলে দিয়ে তৈরি করি সেই ক্ষেত্রে সেক্ষেত্রে তার একটা টলারেন্স থাকে টলারেন্সটা সব আলাদা জিনিস তোমাদের তোমরা যখন এর চাতে একটু বড় ক্লাসে যাবে তখন টলারেন্স বিষয়ে একটু ভালো জানতে পারবে তবুও আমি কিছু বলে রাখছি সেটা হচ্ছে যে টলারেন্স বলতে আমরা বুঝি যে ওই মান যদি ফাইভ পারসেন্ট টলারেন্স হয় একটা একশো হোমের রুদের ক্ষেত্রে এটা হতে পারে একশোর চেতে পাঁচ কম অথবা হতে পারে একশোর চেতে পাঁচ বেশি অর্থাৎ পঁচানব্বই হতে পারে অথবা একশো পাঁচের ভিতরে যে কোনো একটি মান হতে পারে শিক্ষার্থী এবারে আমরা দেখব রুদের সূত্রসমূহ তো এর আগে দেখা যাক রোদ কয়টি বিষয়ের উপর নির্ভরশীল আমরা জানি রুদ সাধারণত চারটি বিষয়ের উপর নির্ভরশীল কয়টি বিষয়ের চারটি বিষয়ের উপরে চারটি বিষয়ের উপর নির্ভরশীল যেমন আহ নাম্বার ওয়ান হইতে পারে যে পরিবাহীর দৈর্ঘ্য নাম্বার টু হইতে পারে পরিবাহীর প্রস্ত ছেদের অর্থাৎ পরিবাহীটি কত মোটা অথবা কত চিকন আবার তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে হইতে পারে যে পরিবাহীর উপাদান আমরা উপাদান লিখছি শুধু তারপরে চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তাপমাত্রা মানে এই চারটা বিষয়ের উপরে আমরা জানি কোনো একটা পরিবাহীর রোদ নির্ভরশীল কিন্তু আমরা এই চারটা নির্ভরশীলতাকে দুইটা নির্ভরশীলতা রূপান্তর করব। অর্থাৎ রোদের সূত্র হবে দুইটি একটি হচ্ছে যে দৈর্ঘ্যের সূত্র কি কি বলি আমরা এটাকে দৈর্ঘ্যের সূত্র আমরা সূত্রটাকে যদি লিখতে চাই তাহলে যে কাজটা করব সেটি হচ্ছে যে যদি আমরা বলি যে নির্দিষ্ট উপাদান তখন কিন্তু উপাদানটা ক্রস হয়ে গেল অর্থাৎ উপাদান চেঞ্জ হতে পারবে না স্থির হয়ে গেল ধ্রুব হয়ে গেল আবার যদি বলি নির্দিষ্ট তাপমাত্রা তখন কিন্তু সে ব্লক হয়ে গেল অর্থাৎ তাপমাত্রাকে চেঞ্জ করা যাবে না এটা হচ্ছে ধ্রুবক জিনিস তখন বাকি থাকে শুধু দুইটি একটি হচ্ছে পরিবেশ প্রস্তুজের ক্ষেত্রফল একটি হচ্ছে দৈর্গ্য তখন আমরা একবার দৈর্গটাকে স্থির রাখবো একবার প্রস্তুতের ক্ষেত্রফলটাকে স্থির রাখবো আমরা বলতে পারি এইভাবে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর নির্দিষ্ট পরিবেশ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে এর রোধ দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয় দৈর্ঘ্যের সমানুপাতিক যদি আমরা এটার গাণিতিক সমীকরণটাকে লিখতে চাই আমরা সাধারণত দুর্গটাকে প্রকাশ করি ল্যাং দ্বারা এল আর রুদ তো আর দ্বারাই প্রকাশ করি তখন আমরা লিখতে পারি যে আর সমানুপাতিক এল কখন এটি যখন হচ্ছে যে তার রোদ আর এবং দৈর্ঘ্য এল এবার আমরা যদি প্রস্ত সাথে সূত্র লিখতে চাই আমরা এটাকে লিখবো যে ছেদের প্রস্তছেদের ক্ষেত্র ফলের সূত্র এটা কিরকম হবে সেম জিনিস রাখবো আমরা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর একই রকম কথা থাকবে স্থির তাপমাত্রায় স্থির নির্দিষ্ট পরিবাহীর আগের বার ছিল আমার প্রস্তদের কথা বলে স্থির এবার বলবো দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে এর রুদ প্রস্তেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক যদি আমি গাণিতিক সমীকরণটাকে লিখি পাবে আর সমানুপাতিক ওয়ান বাই এ এর মানেটা হচ্ছে যে কোন একটা পরিবেশে তার যত বেশি মূল্য হবে তার রোদের পরিমাণ তত কমবে আর যদি চিকন হয় তাহলে তার রোদের পরিমাণ বেড়ে যাবে যদি এই দুইটা সূত্রকে একত্রে আমরা লিখি তাহলে যে জিনিসটি দাঁড়ায় সেটি হচ্ছে আর সমানুপাতিক এল বাই এ আমরা একটা কাজ করতে পারি যে এখানের বেলা লিখতে পারি যখন এ স্থির থাকে বোঝার জন্য যখন এ স্থির থাকে স্থির থাকে আর এটার জন্য লিখতে পারি যখন কি থাকে যখন এল স্থির থাকে তো যখন আমরা এই দুইটি সূত্রকে পরিবর্ত মানে একত্রিত করলাম তখন আমরা লিখতে হবে যখন যখন এল ও এ উভয় পরিবর্তনশীল সমানুপাতিকের পরিবর্তন যদি সমান চিহ্ন দিতে চাই তাহলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক লিখবো সেটা হচ্ছে র এবং লিখবো যে এল ওয়াই এ যেখানে র একটি সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক যাকে আমরা যাকে কি বলতে পারি যাকে আপেক্ষিক রোদ বলে আপেক্ষিক রোদ বলে তো শিক্ষার্থী আমাদের আপেক্ষিক রোদের কথাটি কিন্তু চলে আসছে এবার আমাদের জানার পালা হচ্ছে আপেক্ষিক রোদ কাকে বলে তো আপেক্ষিক রোদ সংক্রান্ত যে সমীকরণটি আমাদের ছিল সেটা হচ্ছে আর সমান র ইন্টু এল বাই এ যদি আমরা এটাকে চেঞ্জ করে লিখি যে এল সমান আর এ তাহলে আমরা লিখতে পারি র সমান আর এ ডিভাইডেড বাই এল যদি আমরা একক লেখার চেষ্টা করি তাহলে কিন্তু আপেক্ষের মধ্যে সংজ্ঞাটি চলে আসবে দাঁড়ালো যে রোদ ইন্টু ক্ষেত্রফলের একক আর দৈর্ঘ্যের একক তাহলে যে রেজাল্টটি দ্বারা রোদের একক হচ্ছে আমরা লিখতে পারি ওহম ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার দৈর্ঘ্যেরক মিটার যা দাঁড়ালো সেটা হচ্ছে ওহম মিটার শিক্ষার্থী আমাদের যে মানটি আছে র সমান হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল এখানে দেখা গেল যদি আমরা এভাবে লিখি যে জায়গায় আর এর জায়গায় আর থাকলো এক এর জায়গায় যদি আমরা এরকম লিখি ওয়ান মিটার স্কোয়ার আর দৈর্ঘ্যের জায়গায় যদি আমরা লিখি ওয়ান মিটার তাহলে দেখা গেল যে আর এর ভ্যালু দ্বারা ভ্যালু দ্বারাই আর এর সমান অর্থাৎ ই তখন হয়ে যায় আর তখন আমরা যদি এর থেকে আপেক্ষিক রোদের সংখ্যাটি বের করতে চাই তখন আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্র ফল বিশিষ্ট পরিবাহীর রোদকেই আপেক্ষিক রোদ বলে কি দাঁড়ালো যদি আমরা প্রস্তরের ক্ষেত্র ক্ষেত্রফলটাকে যদি আমরা বলি ওয়ান মিটার স্কোয়ার দৈর্ঘ্যটাকে যদি আমরা বলি ওয়ান মিটার তাহলে দেখা গেলো যে এক মিটার স্কোয়ার ক্ষেত্র বিশিষ্ট কোনো একটা পরিবে দৈর্ঘ্য যদি এক মিটার হয় তাহলে তার যে রোদ দ্বারায় সেটি হচ্ছে তার আপেক্ষিক রোধ তো প্রেক্ষার্থে আমরা ক্লাসে শুরুতে বলেছিলাম যে আপেক্ষিক রোধ সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে পারি তো আমাদের বইয়ের যে গাণিতিক সমস্যাটি আছে সেটি হচ্ছে যে টেলিফোন তারের উপাদানের আপেক্ষিক রোধ ফোর পয়েন্ট টু ইন্টারপান মাইনাস এইট হোম মিটার এবং এর ব্যাসার্ধ যদি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার হয় তাহলে যে বারো কিলোমিটার লম্বা থারের কত হবে তবে শিক্ষার্থী আমরা যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছি সাধারণত পরীক্ষার হলে আমরা এগুলিকে স্ট্যাম্প আকারে দেখি তো যদি আমরা স্ট্যাম্প থেকে দেখে দেখে যা জিনিস দেওয়া আছে সেগুলি যদি লিখতে পারি আমরা মনে করি যে সকল শিক্ষার্থী এই জিনিসগুলি লিখতে পারে তাদের অনুধাবন ক্ষমতা আছে অর্থাৎ যারাই কেবল এই জিনিসটি বুঝে তখন তারাই কেবল লিখতে পারবে যে বুঝে না সে লিখতে পারবে না তখন আমরা ধরে নিই যে তার অনুধাবনের লেভেলটি ভালো আছে তো এখানে আপেক্ষিক রুদকে আমরা র দ্বারা প্রকাশ করেছিলাম র মান হচ্ছে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দ্য ফোর মাইনাস এইট ওহম মিটার এবং আমাদের যে তারের ব্যাসার্ধ দেওয়া আছে এটা হচ্ছে আর সমান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তো আমরা জানি আমাদের বইয়ের যে গাণিত সমস্যাগুলি আছে সবগুলি হচ্ছে এম কে পদ্ধতিতে অর্থাৎ দৈর্ঘ্যের একক আমরা তো যদি আমরা এটাকে মিটারে নিই তখন আমাকে বাঘ করতে হচ্ছে তাকে আবার একশো দিয়ে তখন আমরা যদি বাঘটা করে দেখাই সে যে জিনিসটা দাঁড়ায় তখন জিরো পয়েন্ট ওয়ান বাঘ একশো তখন এটা মিটার হয়ে গেল এটাকে আমরা লিখতে পারি টার্ন টু দা ফোর মাইনাস থ্রি মিটার আচ্ছা আমাদের আর যে জিনিসটি আছে সেটা হচ্ছে যে কতটুকু লম্বা মানে এর মান দেওয়া আছে এল হচ্ছে বারো বারো কিলোমিটার বড় একক আমরা বারো কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাব বারো ইন্টু টেন টু দ্য ফোর টেন টু দা ফোর থ্রি মিটার অর্থাৎ আমরা জানি এক কিলোমিটার সময় হচ্ছে এক হাজার মিটার এক হাজার মানে হচ্ছে টেন টু দা ফোর থ্রি এখন আমাদের সূত্রটা যদি আমরা একটু লিখতে চাই যে সূত্রটা হচ্ছে আমরা জানি যে আমরা জানি রয়েছিল আর এ ডিভাইডেড বাই এল এখন আমাদের কিন্তু এ দেওয়া নাই তখন আমরা সে মাথা ঘুরে পড়তে পারি তো দেওয়া নাই কোথা থেকে আনবো তো আমরা তারগুলি কি এরকম গোলাকার যে তারগুলি আছে আমরা প্রতিটা তারের প্রস্ত বরাবর যদি কাটি তাহলে যে প্রস্তুজিত ক্ষেত্রফলটি দাঁড়ায় যে এ ক্ষেত্রফল ক্ষত্রফল এর মানটা দাঁড়ায় পাই আর স্কোয়ার দ্যাট ইজ বৃত্তের ক্ষেত্রফলের মতো এখন আমাদের পায়ের মান আমরা সবাই আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান টু দা ফর আর এর মানের জায়গায় আমরা লিখব টেন টু দা ফর মাইনাস থ্রি মিটার স্কোয়ারটা আমরা বাইরেই লিখি বাইরেটার স্কোয়ার দিয়ে রাখি তাহলে যে রেজাল্টটা দাঁড়া সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টু টেন টু দা মিটার স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের র মান দেওয়া আছে আমাদের এর মান দেওয়া আছে আমাদের এলের মান আমাদের এর মান দেওয়া আছে আমরা এর মান বের করে ফেলছি এখন যদি আমরা সবগুলি মানকে এখানে এনে বসে দেই যেমন আমাদের বের করতে হবে আসলে তার মান এর মান আর এই লিখতে হবে তো ওই যে কথাগুলি আমরা লিখলাম আমরা মনে করব যে আমাদের কোনো শিক্ষার্থী যদি এই কথাগুলি লিখে তাহলে তার যথেষ্ট অনুধাবন ক্ষমতা আছে এবং সে জন্যই কিন্তু আমাদের সৃজনশীলের যে প্রয়োগমূলক যে প্রশ্ন এই প্রশ্নের একটা অংশ সে আনসার করে ফেললো দ্যাট ইস অনুদমন ক্ষমতা যেহেতু তার আছে আমরা তাকে এক নাম্বার দিতে বাধ্য থাকব। আর আরেকবার আমরা যখন এই সূত্রটা কোনো শিক্ষার্থী লিখে ফেলে আমরা আমরা বলে থাকি যে এটা জ্ঞানের অংশ অর্থাৎ সে জানে বলেই এটা লিখতে পারছে এখন আমাদের কিন্তু দরকার হলো আমাদের দরকার হলো হচ্ছে আর কত আমরা এটাকে ভেঙে লিখতে পারি যে আর এ সমান রয়্যাল বা আমরা লিখতে পারি যে আর সমান এল বাই এ সোজাসুজি একটা সূত্র কিন্তু আমাদের এরকম ছিল আমরা এটা ঘুরেও লিখতে পারি কেউ যদি সোজাসুজি এটাও লেখে তাতে কোনো আপত্তি নেই এখন দেখো যদি আমরা মানগুলি একটু বসিয়ে দিই যে আমার রর মান হচ্ছে ফোর পয়েন্ট টু টু টেন টু দ্য ফর মাইনাস এইট আবার হচ্ছে যে এলের মান হচ্ছে টুয়েলভ ইন্টু টেন টু দ্য ফর থ্রি আমরা এককটাকে হিসাব করে লিখতেও পারি আর শেষে লিখলেও চলবে আর ক্যাত্রফলের জায়গায় আমরা লিখবো যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টেন টু দ্য মাইনাস সিক্স যদি এই মানটি থাকে তো তোমাদের হাতে একটি যন্ত্রের অনুমোদন আছে আমরা জানি সেটা হচ্ছে যে ক্যালকুলেটর তো আমরা এই মানটি বসানোর উপরে যদি ক্যালকুলেটরে চাপ তাহলে কিন্তু সঠিক উত্তরের দিকে তোমরা যেতে পারবে তো শিক্ষার্থী তোমাদের যে শক্তিশালী যন্ত্রটি আছে ক্যালকুলেটর চেপে তোমরা যে যে মানটি পাবে হচ্ছে কারোটি বেশি কম হতে পারে কিন্তু এইরকম একটি মান আসবে তপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা চেষ্টা করলাম তোমাদেরকে তোমাদের তিনটি বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়ার তোমরা যদি বাসায় বারবার প্র্যাকটিস করো তাহলে এই জিনিসটি তোমাদের মনে থাকবে আশা করি